আয়োজনের শুরুতেই আপনাদের নিয়ে যাব 400 বছর আগের মুঘল সাম্রাজ্যে, যে যুগে মুঘল সম্রাটেরা বারবার নির্মাণে হাত দিয়েও কাজ শেষ করতে পারেননি একটি দুর্গের। বর্তমানে প্রাচীন ইতিহাস নিয়ে যা ঠায় দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লা, যার পেছনে আছে নানা ইতিহাস আর অচেনা কথা। লালবাগ কেল্লার নাম উঠলেই মনে পড়ে বইয়ের পাতায় রঙিন হরফে ছাপানো সুবেদার শায়েস্তা খাঁর আমলের কথা, যখন পাওয়া যেত টাকায় 8 মণ চাল। মুঘল সাম্রাজ্যে বাংলার রাজধানী ঢাকা থাকাকালীন মূলত লালবাগ কেল্লার উৎকর্ষ সাধিত হয়। 1680 সালে সুবেদার শায়েস্তা খাঁ ঢাকার দায়িত্ব নিয়ে এসে অসমাপ্ত এই কেল্লার নামকরণ করেন লালবাগ কেল্লা। এই কেল্লার ইতিহাস কম বেশি সবারই জানা, তবে 333 বছর ধরে ঠায় দাঁড়িয়ে থাকা বিশাল এই মুঘল স্থাপত্য নিয়ে লোকমুখে প্রচলিত রহস্যগুলোর উত্তর আজও মেলেনি। জাদুঘর, সুবিশাল দুর্গ প্রাচীর, আস্তাবল, শায়েস্তা খাঁর কন্যা ইরান দুগ্ধ রহমত বানু ওরফে পরিবিবির সমাধি কিংবা মসজিদ ছাড়াও এই কেল্লায় আছে গোপন এক সুড়ঙ্গ, যার আছে অভেদ্য কিছু রহস্য। জমিদার আমলে তৈরি অনেকগুলো সুড়ঙ্গের একটিতে দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ প্রচলিত আছে এই সুড়ঙ্গে কেউ প্রবেশ করলে আর ফিরে আসে না, যার কিছুটা সত্যতাও মেলে গবেষণার জন্য পাঠানো দুটি কুকুরের ফিরে না আসার ঘটনা। বিশেষ এই সুড়ঙ্গটি এতটাই অন্ধকার যে আলোতেও সামনে কিছু দেখা যায় না। গবেষকদের মতে প্রাচীন হওয়ায় ভেতরের জমাট গ্যাসে প্রাণীদেহের হাড় ও মাংস গলে যায়, আর তাই কেউ ফিরে আসে না। তবে ইতিহাসবিদদের মতে যুদ্ধে পরাজয়ের আগ মুহূর্তে সুবেদারের পলায়নের জন্য এমন সব সুড়ঙ্গ তৈরি করা হতো বিভিন্ন দুর্গে। শরীফুল হক, চ্যানেল 24।